হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে মূলত একটি রাজকীয় বেডরুম সেটের কালেকশন নিয়ে কথা বলবো, যেটা সচরাচর সব জায়গায় এই বেডরুম সেট পাওয়া যায় না। একটু ইউনিক ডিজাইনের, ব্যতিক্রমী ডিজাইনের একটি বেডরুম সেটের কালেকশন। আর আজকে আমি সরাসরি একটি কারখানায় চলে আসলাম, একবারে পাইকারি, আপনারাও যেতে পাইকারি মূল্যে, স্বল্প মূল্যে বা কম বাজেটে নিতে পারেন, তার জন্যই আমি কারখানার মধ্যে চলে আসছি। অলরেডি জাস্ট কারখানা থেকে বের করে কারখানার এক পাশে রাখছে, সেখানে থেকে আপনাদের কারখানা থেকে মাত্র কমপ্লিট করে বের করছে, আমি তার মধ্যে আমি চলে আসলাম। তবে আমি বেশি কথা না বলি, জানার চেষ্টা করি এগুলো কিসের তৈরি এবং বেডরুম সেটটার প্রাইস কত পড়বে এবং কত সালের এই বেডরুম সেটটি। রেজালান করিম ভাই, আপনার শোরুমে তো কারখানায় চলে আসলাম, আপনি ভালো আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে এই যে বেডরুম সেট, এটা কি 2022 সালের কালেকশন? এই বেডরুম সেটটি 2022 সালের নিউ কালেকশন, নিউ কালেকশন। আর আপনার ফার্নিচারগুলো একটু ব্যতিক্রমী, যেমন এটা হচ্ছে ইউটিলিটি ভ্যানিটি ড্রেসিং টেবিলের কালেকশন করেন, তারপরে এই খাটের মডেলটা কি কি নাম দিয়েছেন? রাজপঙ্খী মডেল, আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর প্রত্যেকটা জায়গায়। আচ্ছা, এটা কি দিয়ে তৈরি করছেন? আর এগুলো বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি মিরর লাগানো। এটা হলো আপনার মালয়েশিয়ান উড, ডুপো প্যান্ট করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো সম্পূর্ণ ডুপো প্যান্ট, জি, নরমাল প্যান্ট না। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ ডুপো প্যান্ট, জি। আর এটা কালার গ্যারান্টি, অন্তত 20 বছর কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, 20 বছরের কালার, কোনো সমস্যা, কালার গ্যারান্টি, ঠিক আছে। আর এখানে হলো আমাদের যে মালয়েশিয়ান উড, এটা আপনার 20-30 বছর কিচ্ছু হবে না, ঠিক আছে। আর এটা আপনার খুবই মানে ভালো মানের একটা প্রোডাক্ট, আমরা খুব সুন্দর করে প্রোডাক্টগুলো তৈরি করেছি, ঠিক আছে। আর প্রথমে আমরা ড্রেসিং টেবিলের ভ্যানিটি, এটা তো নাম, আপনাদের নাম হচ্ছে ভ্যানিটি ড্রেসিং টেবিল, তো এইটার সম্বন্ধে একটু বিস্তারিত বলেন, কি কি দিচ্ছেন, কত ফিট জায়গা লাগবে এবং এলইডি লাইট না বা কি অপশনের লাইট দিচ্ছেন? এটা হলো আপনার টিউবার চ্যানেলের সাথে আমরা এটা গ্লাস করে দিচ্ছি, জি, ঠিক আছে। আর এটা হলো আমাদের দিনের বেলা আসছি, এই জন্য জ্বালাচ্ছি না, অন্ধকার হলে জ্বালিয়ে দিতাম। আর এগুলো মূলত বেনিটি বলতে, এখানে কি উপরে দিচ্ছেন ড্রয়ার না? জি, উপরে ড্রয়ার, আর এখানে হলো আপনার আর পুরোটাই গ্লাস দিয়ে দিয়েছেন। আচ্ছা, তারপরে এই যে এই পাশেও তো বাইরে ড্রয়ারের বাইরেও তো আপনি গ্লাস দিয়ে দিয়েছেন, সম্পূর্ণ গ্লাসে মোড়ানো এটা। আর একবারে কি পুরো ড্রেসিং টেবিলটাতে গ্লাসের ব্যবস্থা করছেন? সম্পূর্ণ দিয়ে। তো আপনার এই জিনিসগুলো অবশ্যই আমার কাছে একটু ব্যতিক্রম লাগতেছে, সব ফার্নিচারে এই মডেলগুলো ক্রিয়েট করে না। আপনার সাইড টেবিলটা বা বসার টুলটাও কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করছে দেখা যাচ্ছে, ভেলভেট কাপড়ের। আচ্ছা আচ্ছা, জি, ঠিক আছে। আর আর এটা তো মূলত একটা বেডরুম সেট, মানে প্রাইসটা পরে বলতেছেন নাকি? তাহলে আর এই ড্রেসিং টেবিল রাখার জন্য কতটুকু জায়গা লাগবে? এটা 4 ফিট বাই 6 ফিট, জি, এদিকে 4 ফিট আছে, উচ্চতা আছে 6 ফিট। আচ্ছা, ঠিক আছে। আর এই সাথে টুলও থাকতেছে এটা? জি, টুলও থাকতেছে এটা। আচ্ছা, আর এটার মধ্যে ড্রয়ার দিচ্ছেন মূলত কয়টা? ড্রয়ার 8টা দিচ্ছি, 8টা ড্রয়ার, 8টা দিচ্ছি, কাস্টমার চাইলে কাস্টমারের মধ্যে ড্রয়ার কাস্টমাইজ করে নিতে পারবে। আচ্ছা, খুব সুন্দর একটি ড্রেসিং টেবিলের কালেকশন, ভ্যানিটি ড্রেসিং টেবিল। আমরা হয়তো অনেকে নামই জানি না ভ্যানিটি ড্রেসিং টেবিলের, একটু এগুলো একটু ব্যতিক্রমী, যাদের ড্রয়ার বেশি প্রয়োজন। আবার অনেকে টিকটক ড্রেসিং টেবিলও বলে, টিকটক মডেল বললে আবার অনেকে চিনে এই ড্রেসিং টেবিলগুলো। আর এটা সাথে দিচ্ছেন আপনি একটি, এটা ড্রেসিং টেবিল, বসার টুল, একটা খাট, একটা সাইড টেবিল, একটা থ্রি পার্টের আলমিরা, থ্রি পার্ট আলমিরা। আচ্ছা আচ্ছা, তা ড্রেসিং টেবিল সম্বন্ধে জানলাম, জায়গা সম্বন্ধে প্রাইসটা পরে বলে দিন। এই খাটটা আপনারা কি তৈরি করছেন আর কি কালার দিচ্ছেন? এটা হলো যে কোনো কালার কাস্টমার চাইলে করে দেওয়া যাবে, প্রবলেম নাই, কিন্তু হোয়াইট কালারটাই কাস্টমার বেশি চায়। আচ্ছা আচ্ছা, এটা হলো আমাদের ডুকু প্যান্ট করা, জি, ভেলভেট কাপড়, ভেলভেট কাপড়ে দিচ্ছেন, একদম ভেলভেট কাপড়, অরিজিনাল 2 ইঞ্চি সলিড ফোম। আচ্ছা, ঠিক আছে। গর্জনের বিছানা, গর্জন বিছানা, যেহেতু সেট আপ করে দেখাইছেন, গর্জনের বিছানা, গর্জনের হাইসা, হাইসাও দিচ্ছেন গর্জনের, পুরো গর্জনের। আচ্ছা, ঠিক আছে। আর পরে এটা এই সাইডও কালার ডকুমেন্ট করেছেন, গর্জন, গর্জনের লোক কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই তো ঠিক আছে, যাক লংজিভিটিও বলে দিয়েছেন। তো এটা এই খাটটা কি সাইজে আছে? এটা আছে আমাদের 5 ফিট বাই 7 ফিট, 5 ফিট বাই 7 ফিট, জি জি। আচ্ছা আচ্ছা, আর এটা তো মূলত আপনার অর্ডার হয়ে গেছে বা বিক্রি হয়ে গেছে, যদি কেউ নিতে চায় কতদিন টাইম লাগবে বলেন তো? এটা আমাদের 15 দিন সময় দেওয়া, 15 দিন টাইম দিতে হবে ভিউয়ার্স, 15 দিন টাইম দিতে হবে। আর
প্রাইসটা বলে দেন, তার মধ্যে যেহেতু রমজান আসতেছে একটু ডিসকাউন্টও দেন, স্পেশালি যেহেতু আপনি কারখানা থেকে নিতে পারলে অনেকে চিপ রেটে পাবে, কমেও পাবে, কারণ শোরুমের রেট কিন্তু একরকম, কারখানার রেট কিন্তু আরেক রকম। শোরুমে আপনার কাছে নিয়ে বিক্রি করে, আর আমি এই জন্য কিন্তু কারখানায় চলে আসলাম আপনার। এরপরে দিচ্ছেন একটা সাইড টেবিল, এটা একটু দেখাবেন খুলে কি কি দিচ্ছেন। এ হচ্ছে সাইড টেবিল, কয়টা ড্রয়ার দিচ্ছেন আর কতটুকু জায়গা লাগবে? তিনটা ড্রয়ার দিচ্ছি, তিনটা ড্রয়ার, একটা ড্রয়ার খুলে দেখাবেন? হ্যাঁ অবশ্যই। ড্রয়ারের চ্যানেল দিয়ে দিয়েছেন না, ইজিলি খোলা যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তারপরে এটারও কিছু ব্যতিক্রম ডিজাইন দিয়েছে, চারিদিকে দেখা যায় মিরর দিয়ে দিয়েছেন না? সম্পূর্ণ গ্লাস, সম্পূর্ণ গ্লাস দিয়েছেন, উপরে শুধু টপ দিয়েছেন, বাকি চারিও সাইডে মানে আপনি প্রত্যেকটা জিনিস দেখা যায় একটু ব্যতিক্রমই করেছেন। একবার নিচে পায়া তো মিরর দিয়ে দিয়েছেন, সব আপনি বল দিয়েছেন আমাদের নগর। তো আপনি কি বরাবর এরকম ব্যতিক্রমী জিনিস তৈরি করেন না? জি জি জি, আমাদের এটা চিটাং সেগুনের পায়া দেওয়া, চিটাং সেগুনের পায়া দিয়েছেন। আচ্ছা, সেটাও কালার করে দিয়েছেন? জি জি। আচ্ছা, এটাতে তিনটা ডয়ার দিয়েছেন, এই সাইড টেবিলটা রাখার জন্য কতটুকু জায়গা লাগবে? তারপরে চলে আসে আমরা একটা আলমারির কালেকশনে, মূলত তিন চারটা আইটেম দিয়েছেন, আর পরে যদি আরো বেশি লাগে সেটা যোগাযোগ করে নিতে পারেন, যদি ওয়ার ড্রপ লাগে সেটা যোগাযোগ করবেন, তাহলে ওইটা ওই অনুযায়ী প্রাইস ধরে দেবে। হ্যাঁ, আলমারিটা এটা কয় পার্টে দিচ্ছেন? তিন পার্টের, এবং ফুল মিরর দিচ্ছেন সবগুলোতে? আচ্ছা আচ্ছা, তো আলমারিগুলো কি, হ্যাঁ আলমারির ভিতরে কি কি দিচ্ছেন? এই দুইটার ভিতরে এই দুই পাল্লা কি দিচ্ছেন? এটার ভিতরে দিচ্ছিল শুধু সেলফ, শুধু সেলফ দিয়েছেন। আচ্ছা আচ্ছা, যেহেতু একপাশে হ্যাঙ্গারিং দিয়েছেন, এই পাশে সেলফ, সব জায়গায় মোটামুটি ডকুমেন্ট করেছেন, এই পাশে সেলফ দিচ্ছেন, ভিতরে বাইরে সম্পূর্ণ ডকুমেন্ট। আচ্ছা, এখানেও সেলফ হচ্ছে ভিউয়ার্স। আচ্ছা, আর এখানে সম্পূর্ণ বর্ডার, গ্লাসের বর্ডার করে আমরা এটা সম্পূর্ণ করে দিয়েছি, এটা সম্পূর্ণ আমাদের চারিদিক থেকে আমরা বর্ডার করে সেন্টার গ্লাস করে দিয়েছি। এই হচ্ছে সাইডের অপশন, প্রতিটা জায়গায় ওনারা ডকুমেন্ট করেছে। এটার নিচে কি পায়া দিয়েছেন? এটার নিচে সেগুন কাঠের পায়া, সেগুন কাঠের পায়া দিয়েছেন। আর ভিউয়ার্স, প্রত্যেকটা জায়গায় মিরর দিয়ে দিয়েছে, তিনটা পাল্লাতে মিরর সিস্টেম, মানে এটা ডিজাইনই ব্যতিক্রমী করেছে, মিরর আলমিরা বলতে পারি। এই আলমারিটার নাম কি দেন আপনারা? এটা মিরর আলমারি, মিরর আলমারি। এটা কি আলমারি বলতেছেন? মূলত এটা ইটালিয়ান নিজেরা তৈরি করে দিচ্ছে বাংলাদেশে, আর সেটাও আবার কারখানায় চলে আসলাম ওনার কাছে নিয়ে, অন্যান্য শোরুম পাইকারি নিয়ে বিক্রি করে খুচরা দামে। তো এই সব মিলিয়ে যে এতগুলো আইটেম, ড্রেসিং টেবিল দিচ্ছেন, খাট দিচ্ছেন, সাইড টেবিল দিচ্ছেন, আর তিন পাটের একটা আলমারি দিচ্ছেন, হ্যাঁ, তো সব মিলিয়ে এটা আপনার এখানে কতটুকু জায়গা আছে? আমার এখানে মোটামুটি 16 ফিট জায়গা, 16 ফিট, মানে এটা 16 ফিট, একটা রুম 12 ফিট, 15 ফিট রুম হলে রাখা যাবে না? 12 ফিট হলে অ্যাভেলেবল। আচ্ছা, তো এত সুন্দর একটা বেডরুম সেটের কালেকশন, বা ময়ূরপঙ্খী ডিজাইনের, বা ভ্যানিটি ড্রেসিং টেবিল সহ এই যে ডিজাইন দিয়ে, এটার প্রাইসগুলো একটু আইডিয়া দিয়ে দেবেন, কারণ কম বেশি হতে পারে, ডিজাইন অনুযায়ী দাম কম বেশি হবে, তবে একটা আইডিয়া দিয়ে দেন, যদি কেউ যোগ বিয়োগ করে সেটা হবে, যেমন হোয়াইট রুম নিলে বাড়বে, এবং যে আলমারি ডিজাইন টিজাইন হতে পারে, খাট বড় হলে সাইজ বাড়তে পারে। তো এই এই সব মিলে এটার দাম বা বাজেট কত টাকা গুনতে হবে যদি একটু আইডিয়া দিয়ে দিতেন? 95,000 টাকা হলে পারফেক্ট। 95,000 টাকা, এটা কি ডিসকাউন্টের পরে না আগে? এটা ডিসকাউন্টের আগে, এরকম ব্যতিক্রম ডিজাইনের সেট কেনার জন্য বা রাজকীয় ডিজাইনের এমপি মঞ্জের সেট কেনার জন্য সশৈলে চলে আসতে পারেন।